চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে সবিজ অঙ্গনে যদিও এর কারণ অভিনেত্রী নিজেই সোমবার রাতে দিঘির এমন জল্পনা শুরু ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে একটি বিয়ের কার্ড কার্টের একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং এদিকে ছবির ক্যাপশনে দিঘি লেখেন আর অপেক্ষা করতে পারছি না সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এরপর থেকেই সবার প্রশ্ন তাহলে কি খুব শীঘ্রই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল দীঘির পোস্টে কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন তবে কারো কমেন্টের উত্তর দেননি দিঘি বোঝাই যাচ্ছে বিয়ের গুঞ্জন উস্কে দিয়ে রহস্য করছেন তিনি তবে এ বিষয়ে দিঘি কিছু না বলেও মুখ খুলেছেন তার বাবা ও অভিনেতা সুব্রত তিনি গণমাধ্যমকে বলেন বিয়ে নাকি কোনো কাজের ঘোষণা তা আজ সন্ধ্যায় জানা যাবে দিঘি বিষয়টি পরিষ্কার করবে প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দিঘি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন সালে মুক্তি পায় পি এ সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান শাবনূর ও রুমানা খান সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দিঘিকে অভিনয়ের জন্য তেত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কৃত হন দিঘি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দেখি নিউজ ডেস্ক